দিস ইজ শুভজিৎ ঘোষ, MBBS স্টুডেন্ট ফ্রম IPGM ইয়ার NSS KM হসপিটাল কলকাতা। দেখো, আমাকে তোমরা অনেকে পার্সোনালি মেসেজ করে জানাও যে দাদা, 2020-এর যে WBMCC-তে কোনো কিছুর আপডেট তো আসছে না, তো তোমার কাছে যদি 2019-এর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের PDFটা থেকে থাকে WBMCC-তে যেটা পাবলিশ করা হয়েছিল, সেইটি আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমাদের বিভিন্ন যে কোয়েরিগুলো আছে সেগুলো কিছুটা হলেও দূর হবে, এবং অবশ্যই এটা পুরোপুরি না মিললেও এবারের সাথে কিছুটা তো মিলবে। সেই সমস্ত কারণেই ভিডিওটি নিয়ে এলাম। তো দেখো, এইখানে PDFটা আমি শো করছি, তোমরা প্রতিটা PDFটা আমি যখন শো করছি তখন তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, আমি কোশ্চেনগুলো বলবো, অ্যান্সারগুলো আমি আর বলবো না রিড করে, অনেক টাইম নেবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, ঠিক আছে? আর তারপরেও যদি PDFটার দরকার লাগে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে আমি দিয়ে রেখেছি এটাকে। আর যদি কোনো পার্সোনাল কোয়েরি থাকে কিছু, তুমি ধরো 2021-এ নিট দিতে চলেছো, সেক্ষেত্রে কোনো কোয়েরি থাকছে, সেক্ষেত্রে তুমি আমাকে ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, যেখানে খুশি তুমি জিজ্ঞাসা করতে পারো। আর হ্যাঁ, আমি এর PDF-এর লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা নিতে পারো গুগল ড্রাইভে। আমি এখন আপাতত শো করছি। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ নিট অল ইন্ডিয়া র্যাঙ্ক? এটা নিশ্চয়ই কিছু জানার বিষয় নেই। হোয়াট ইজ দ্য প্রসেস অফ অনলাইন অ্যালটমেন্ট? এই জিনিসটা আমি বলবো, তোমরা এইখান থেকে কিছুটা দেখো, রাউন্ড 1 রেজাল্ট পাবলিকেশন অবধি বা তারপরেও দেখতে পারো। শুধু এখানে কোন জিনিসটা আলাদা হবে সেটা হচ্ছে, এখানে যেটা অফলাইনে গিয়ে ভেরিফিকেশান হতো সেই ভেরিফিকেশানটা অনলাইনে হবে, এইটাই যা আলাদা। তারপর 4 নম্বর কোশ্চেন আছে, হোয়েন উইল অনলাইন অ্যালটমেন্ট প্রসেস অফ দ্য কারেন্ট ইয়ার? এটা আগের বছর হিসেবে। ডু আই হ্যাভ টু রিপোর্ট টু এনি কাউন্সেলিং সেন্টার ফর রেজিস্ট্রেশন অর চয়েস ফিলিং? নো, ঠিক আছে। ডু আই রিকোয়ার এনি ডকুমেন্টস টু গেট রেজিস্টার অনলাইন? এটা ওই রেজিস্ট্রেশনটা যেটা অনলাইনে আগের বছর হতো, এবছরও সেই একই রাখবে প্রায়, তোমরা এখান থেকে দেখে নাও। হ্যাঁ, তবে ওই যেটা OBC বা OBC সার্টিফিকেটটা স্পেশালি, সেটা এই বছরে কিছু কিছু কাউন্সিলিংয়ে বলেছিলো তারা যে রিনিউয়াল করে যেন রাখা থাকে, সেইটা আপলোড করতে হয়েছিল, যেমন জেন পাসের কাউন্সিলিংয়ে, তো সেইটা নিয়ে। হয়তো চেঞ্জ হতে পারে, আবার 100% একও হতে পারে, এই জিনিসগুলো তোমরা দেখে নাও। এইটা হচ্ছে একটা ভালো, সরি, হোয়াট ডকুমেন্টস আর রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ জয়নিং রিপোর্টিং ইন অ্যালোটেড মেডিকেল কলেজ আর ডেন্টাল কলেজ, এই জিনিসটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও, আর আমি তো বলেই দিয়েছি আগে কোথায় গেলে পাবে, এই জিনিসটা দেখে নিয়েছো আশা করি। রেড কালারের যেটা লেখা আছে নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু হবে, স্ক্রিনশট নিয়ে নাও। 14 নম্বর এটা নিয়ে নাও, 15 নম্বর, 16, 17, 18, 19, 20, 21, 22 থেকে এরপর দেখছি এই 22 শেষ হয়ে গেল। তো এটাই বলার ছিল, তো বলা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রেখে দিও, যাতে ভবিষ্যতে আপডেটগুলি পেতে থাকো।